গৃহমন্ত্রী অমিত শাহর জিয়া ফাঁকি উন্মোচন, অসম চুক্তির ছয় নং দফাক লৈ অমিত শাহর প্রতারণা, মোদী সরকারের প্রতারণার পাছতো নির্লিপ্ত হল অসম ছাত্র সন্থা। 11 ডিসেম্বর 2019 চন কা আন্দোলনের ধুমুহার মাজত সংসদত গৃহমন্ত্রী অমিত শাহর মন্তব্য, মোদী সরকারে কার্যকরী করব অসম চুক্তির ছয় নং দফা। आसाम के सभी मूल निवासियों को मैं सदन के माध्यम से आश्वस्त करना चाहता हूं कि एनडीए की सरकार, भारतीय जनता पार्टी की सरकार क्लॉज 6 की कमिटी के माध्यम से आपके सभी हितों की चिंता करेगी, इसमें किंचित मात्र शंका मत। চুক্তির ছয় নং দফাক লৈ অমিত শাহর মন্তব্য, যিমান পাৰি সোনকালে ছয় নং দফার প্রতিবেদন কেন্দ্রলৈ প্রেরণ কৰক, কেন্দ্রই রক্ষা কৰিব অসমৰ স্বার্থ। আসাম আন্দোলন কে অন্দর জো শহীদ হুয়ে ও সারে লোগো কি শহাদত ব্যর্থ নহীঁ জানি চাহিয়ে, আসাম কি সমস্যা কা সচ্চা সমাধান লানে কা আব সময় আ গয়া, আর মাননীয়র ইসিলিয়ে হমনে ক্লজ 6 কি কমিটি বনাই হ্যায় জিসমে আসু ভি হ্যায় जिन्होंने आंदोलन किया था, आसाम गण परिषद के हमारे साथी भी हैं। मैं सबको आपके माध्यम से निवेदन करना चाहता हूं, जितनी भी जल्दी हो सके आप क्लॉज 6 की कमिटी का रिपोर्ट कृपया भारत सरकार को भेज दीजिए, जिससे भारत सरकार आपके हितों की रक्षा करे। তার পাছত দ্য ক্রস কারেন্টর এক আরটিআই আবেদনের উত্তর অমিত শাহর গৃহ বিভাগের উত্তর, ছয় নং দফা কার্যকরী করার গঠিত উচ্চস্তরীয় কমিটির প্রতিবেদন রাজ্য সরকারে গ্রহণ করেছে, এই প্রতিবেদন কার্যকরী করার দায়িত্ব প্রধানত রাজ্য সরকারের। 11 ডিসেম্বর যেতিয়া কা বিরোধী আন্দোলনত রাজ্য উত্তাল হয়ে আছিল, তেতিয়া সদনের মজিয়ারপরা গৃহমন্ত্রী অমিত শাহে প্রতিশ্রুতি দিছিল অসম চুক্তির ছয় নং দফা রূপায়ণ করার, ইয়ার বাবে গঠন করেছিল কমিটি। অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব শর্মার নেতৃত্বত গঠন হওয়া কমিটিয়ে প্রতিবেদন প্রস্তুত করে সাক্ষাৎ বিচারিছিল গৃহমন্ত্রী অমিত শাহর, কিন্তু সাক্ষাৎ নিদিলে গৃহমন্ত্রী অমিত শাহে। পরিণতি গৃহমন্ত্রীর সলনি অসমৰ তেতিয়াৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ হাততেই প্রতিবেদন জমা দিয়ে ছয় নং দফা রূপায়ণের বাবে গঠিত উচ্চস্তরীয় কমিটিয়ে। 2020ৰ 25 ফেব্রুয়ারীতে অসম সরকারে গ্রহণ করিলে উচ্চস্তরীয় কমিটির প্রতিবেদন, কিন্তু আজিও সেই প্রতিবেদন অমিত শাহর টেবুল নাপালেগৈ, যিজন অমিত শাহে যিমান পাৰি সোনকালে উচ্চস্তরীয় কমিটির প্রতিবেদন কেন্দ্রলৈ প্রেরণ করার আহ্বান জানাইছিল সেইজন অমিত শাহে আজি পর্যন্ত মেলিয়ে নাচালে উচ্চস্তরীয় কমিটির প্রতিবেদন। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে যে সংসদত জিয়া ফাঁকির আশ্রয় লৈছিল সেয়া জল জল পথ পথ হয়ে পড়িল খোদ গৃহ বিভাগে দিয়া আরটিআই আবেদনের উত্তরত। গৃহমন্ত্রী অমিত শাহর এই প্রতারণার পাছতো সদসম ছাত্র সন্থার নির্লিপ্ত ভূমিকা হয়ে পড়েছে রহস্যর বিষয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।